আমি আর পারছি না। কি ব্যাপার, এটা উষার হাউস না? আজকে বেবি শাওয়ার, আর আজকে আর একজনের সাথে এই কাজ করছে। কিছুটা একটা করতেই হয়, কি করা যায় করে রাখি। উষা এত নিচে নামলো। এবার বোঝাবো মোচা কেমন লাগে। মারুফ, তোমার সাথে আমার ইম্পর্টেন্ট কিছু কথা আছে, আমার সাথে এসো। কি হয়েছে, তোমাকে এভাবে নিয়ে আসলে কেন? ওখানে মানুষ ওয়েট করছে, কি বলবো বলো তো? তোমাকে এখানে এনেছি একটা ইম্পর্টেন্ট কথা বলার জন্য। আচ্ছা, কি ইম্পর্টেন্ট কথা, তাড়াতাড়ি বলো, ওখানে সবাই ওয়েট করছে। তোমার বউ, যাকে তুমি এত ভালোবাসো, যার জন্য তুমি আমার ভালোবাসা পায়ে ঠেলে দিয়েছিলে, সে কি করেছে জানো? সে তোমারই পিঠ পিছে তোমারই বন্ধুর সাথে। শোনো, কি শুনতে খারাপ লাগছে? খারাপ লাগলেও কথাটা সত্যি। চুপ, একদম চুপ, মুখ সামলে কথা বলো। তুমি কার কথা বলছো জানো? উষা আমার বউ, আর ওকে আমি অনেক বিশ্বাস করি, অনেক ভালোবাসি, এগুলো করতে পারে না। আমি জানি তুমি আমার কথা বিশ্বাস করবে না। আজ যখন ওয়াশরুমের পাশ থেকে যাচ্ছিলাম, তখন আমি উষার আওয়াজ শুনি, তখন যেটা দেখেছি এবং সেটা ভিডিও করে দিয়েছি। প্লিজ এটা বন্ধ করো, আমি এটা দেখার পর ঠিক হয়ে যাচ্ছি। আমি কল্পনাও করতে পারছি না উষা আমার সাথে এই কাজটা করতে পারলো। ওকে আমি অনেক বিশ্বাস করতাম, অনেক ভালোবাসতাম, সে আমার সাথে এই কাজটা করলো। ছি ছি ছি, বসা পড়া আছে। খেল তো এখনই শুরু হবে, যাই। আরে মারুফ, তুই পাগল হয়ে গেছিস, এগুলো কি করছিস তুমি? এটা কি করলে? তুমি কি পাগল হয়ে গেছো? হ্যাঁ, আমি পাগল হয়ে গেছি। তোমরা যে কাজগুলো করেছো সেগুলো দেখে আমি পাগল হয়ে গেছি। তুমি আর মেহেদি, তোমার মেয়েদু অসুবে কি করছিলা? মানে কি, তুমি কি বলতে চাচ্ছো? কি ভাবছিলা? আমি কি ভাবছি, আজকে তোমার বেবি শাওয়ার, অন্তত আজকের দিন, আজকের দিন নিজের বেবিকে নিয়ে ভাবতে। না, তুমি না ভেবে তুমি যে খারাপ কাজ করছো তো অসুমে আমার ফ্রেন্ডের সাথে, তোমার লজ্জা করে না? লজ্জা করে না তোমার আজকের দিন এই কাজটা করতে? দেখো তুমি ভুল করছো, তুমি কি না কি দেখেছো? তুমি আগে সম্পূর্ণটা ভালো করে দেখো, দেন আমাকে বলো। আমি ভুল কিছু দেখিনি, আমি ভুল দেখেছি না? এই দেখি মোবাইলটা দাও তো, দেখো। আমি আর পারছি না। এটা কি, এটাই ভুল না আমি দেখেছি সেটা ভুল, কোনটা? আর ও নো, ওকে আমি ভালোবাসি, ওকে আজকে আমি বিয়ে করবো, আর তোমাকে ডিভোর্স দেবো। তুমি এত নিচু, এত ছোট মনের মানুষ, আমার ভাবতো গিন্না লাগতেছে যে আমি তোমাকে বিয়ে করছি। তুমি জানো আজকে কি হয়েছিল? আমার প্রচন্ড পেট ব্যথা করতেছিল, দেন আমি আর পারছি না। হ্যাঁ বন্ধু, না অনেক মজা করছি। আপু, তোকে একটু পরে ফোন দিচ্ছি। আপু, এই পানিটা খেয়ে নিন, আল্লাহ তাআলা ভালো করে দিবে, খান না। বললাম না ভালো হয়ে যাবে ভাইয়া, আমাকে একটু সামনে দিয়ে আসবে।
কি ভেবে নিলি? আমাকে যা ইচ্ছে বললে, ছি! আর শুনো, তুমি কি আমাকে ডিভোর্স দিবে? আমি নিজে তোমাকে ডিভোর্স দিব। তোমার মতো মানুষের সাথে আর যাই হোক সংসার করা যায় না। করবে? প্লিজ 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 তুমি আমার কথাটা বোঝার চেষ্টা করো। আমি না জানি না বুঝে তোমাকে অনেক কিছু বলে ফেলেছি। প্লিজ আমাকে ক্ষমা করে দাও। বিশ্বাস করো, বিশ্বাস করো, আমি তোমাকে ভুল বুঝে ফেলেছি। অন্তত আমাদের বাচ্চার কথা ভেবে আমাকে ক্ষমা করো। প্লিজ আমাকে ক্ষমা করে দাও। উঠো, আমি প্রথমবার তোমাকে ক্ষমা করতেছি। পরবর্তীতে যদি কখনো তুমি এরকম করো, আমি কোনোদিন তোমাকে ক্ষমা করব না। আমি আর কখনো এমন কাজ করবো না।